আসসালামু আলাইকুম সুপ্রিয় পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে আবার প্রায় 2.5 থেকে 3 লক্ষ ভিসা অনুমোদন দিচ্ছে মালয়েশিয়ায় 6টি সেক্টরে। মালয়েশিয়ার কর্মী নিয়োগের অনুমোদন করা হবে নতুন 2 লাখ ভিসা বাংলাদেশি কর্মীদের জন্য। মালয়েশিয়ার 6টি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের জন্য বাংলাদেশকে একমাত্র সিলেক্ট করা হয়েছে, সেটি জানিয়েছেন মালয়েশিয়ার নবনির্বাচিত মানব সম্পদ মন্ত্রী বি শিব কুমার। তিনি বলেন, মোট 24,560 আবেদন 27 এপ্রিল সাক্ষাৎকারের পর্যায়ে শেষ করবে এবং 1,54,891টি আবেদন 6 সপ্তাহের মধ্যে অনুমোদিত হবে। 6টি খাত হল নির্মাণ, কৃষি, বৃক্ষরোপণ, উৎপাদন সেবা ও হোটেল রেস্তোরাঁ খাত। এই সার্ভিসের মাধ্যমে ভিতরে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন। সেটি কিন্তু অল্প কোর্সই, অর্থাৎ একবারে নামে মাত্র কোর্সই বাংলাদেশি কর্মীরা যেতে পারবেন। সেটি কিন্তু সুযোগ সুবিধা এবং সবগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। বিশিব কুমার উইচমা এইচআরডিতে সাংবাদিকদের বলেন, প্রয়োজনীয়তা পূরণ করা সহ সবগুলো ডকুমেন্ট করবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। বিশিব কুমার বলেছেন, কোনো অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি পরিচালনা করা হবে না, কারণ সমস্ত অ্যাপ্লিকেশন অনলাইন এবং মন্ত্রীদের হস্তক্ষেপ সহ বাস্তবায়িত হবে। ইন্দোনেশিয়ান গৃহকর্মী নিয়োগের সাম্প্রতিক জায়গাতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে গৃহকর্মী নিয়োগের সুরক্ষার জন্য একটি সমঝোতা স্বাক্ষরের সাথে সঙ্গতিপূর্ণ। সরকার ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিলেও বাংলাদেশ থেকে এটি কিন্তু চালু রয়েছে। আপনারা জানেন, এখন পর্যন্ত 3.5 লক্ষ ভিসা অনুমোদন দিয়েছে, এখন 1.5 লক্ষ এর মতো কর্মী মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন। আরও প্রায় পর্যায়ক্রমে আরও 2 লক্ষ কর্মী কিন্তু মালয়েশিয়ায় যেতে পারবেন। সেটি কিন্তু বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত সুখের খবর। আশা করা যায় বাংলাদেশি কর্মীরা হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে নিশ্চয়ই ধৈর্যের ফল ভালো হয়। সেটি কিন্তু আমি নেই, এটি কিন্তু হাদিস শরীফের কথা। তো আপনারা এতদিন যারা ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, মালয়েশিয়ায় যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।